বন্ধন ব্যাংকের তরফ থেকে নতুন একটি রিক্রুটমেন্টের নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে ভ্যাকান্সির সংখ্যা 12,000। আপনি যদি মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকেন তবে আপনি এই জবের জন্য এলিজিবল, এবং আপনার বয়স যদি 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তবে আপনি এই ফর্ম ফিল আপটা করতে পারবেন। এই ফর্ম ফিল আপের জন্য আপনাকে কোনো ফি জমা দিতে হবে না। এই ফর্ম ফিল আপটা আপনি আপনার ফোনের মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। বাংলায় জানো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমে আমরা ক্রোম ব্রাউজার খুলবো, সেখানে টাইপ করব বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকের প্রথম ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। বন্ধন ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার পর আমরা একদম নিচে চলে আসবো, যেখানে লেখা আছে জয়েন আস। জয়েন আস এর ঠিক তলায় লেখা আছে দেখুন কেরিয়ার বলে। কেরিয়ার অপশনে আমরা ক্লিক করব। কেরিয়ার অপশনে ক্লিক করার পরে জয়েন আস নাওতে আমরা ক্লিক করব। এখানে আপনি কোন ডিপার্টমেন্টের জন্য জবটা অ্যাপ্লাই করতে চান সেই ডিপার্টমেন্টটা আপনাকে চুজ করতে হবে। এখানে ভেরিয়াস ডিপার্টমেন্ট আছে। আমি এখন ব্রাঞ্চ ব্যাংকিং এর জন্য ফর্ম ফিল আপ করছি। আমি আমার প্রেফারেন্সটা এখানে দিয়ে দিচ্ছি। প্রেফার কোন লোকেশনের জন্য আপনি জবটা অ্যাপ্লাই করতে চান সেটা এখানে লিখে দেবেন। এই জবটা অল ওভার ইন্ডিয়ার জন্য অ্যাপ্লিকেবল। আমি যেহেতু কলকাতা থেকে বিলং করি তাই আমি এখানে কলকাতা লিখছি। লেখার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে আমরা নেক্সট পেজে চলে আসবো, যেখানে আপনাকে আপনার নাম, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, আপনার পিন নাম্বার, আপনার স্টেট, আপনার সিটি, আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন এবং আপনি কোন ইয়ারে আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশন পাস করেছেন সেই ইয়ারটাকে আপনাকে এখানে পোর্ট করতে হবে। এবং তার সাথে আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন অথবা আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন আপনি দুটোর জন্যই এলিজিবল। আপনি যদি ফ্রেশার্স হয়ে থাকেন তাহলে ফ্রেশার্সে টিক করবেন, আপনি যদি এক্সপিরিয়েন্সড হয়ে থাকেন তাহলে এক্সপিরিয়েন্সে টিক করবেন। তার সাথে পিডিএফ অথবা ডক ফাইলে আপনাকে আপনার রিজিউম বা সিভিটা আপলোড করতে হবে। আপলোড করার পরে আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমরা নেক্সট পেজে চলে এসেছি, যেখানে আপনার বর্তমান ফোন নাম্বার এবং আপনার ইমেল আইডিটা দিতে হবে। আমি এখানে আমার ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে সাবমিট করে দিচ্ছি। এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন থ্যাংক ইউ ফর ইওর অ্যাপ্লিকেশন। সাবমিট করার পর আপনাকে কিছুদিনের মধ্যে বন্ধন ব্যাংকের তরফ থেকে আপনাকে ফোন অথবা ইমেলের মাধ্যমে আপনার কবে ইন্টারভিউ ডেট সেটা ওনারা জানিয়ে দেবে। যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।